হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ওয়েলকাম টু মিথোজিনি। আজকের টপিকে আমরা আলোচনা করব এমন কয়েকটি দেশ নিয়ে যেখানে বসবাসের একেবারেই অযোগ্য। জানব ভারত কোন স্থানে অবস্থান করছে আর আমাদের প্রতিবেশী দেশের এমন দুরাবস্থা কেন। ভিডিওটিটাই শেষ অবধি অবশ্যই দেখতে থাকুন, নইলে অনেক ইন্টারেস্টিং তথ্য মিস করে যাবেন। বন্ধুরা, আমরা সবসময় ধনী দেশে প্রবাসী হিসেবে থাকার চেষ্টা করি শুধুমাত্র টাকা ইনকামের আশায়। কিন্তু আপনি কি জানেন, কোনো দেশের বসবাসযোগ্যতা শুধুমাত্র সে দেশের ধন সম্পদ আর ক্ষমতার ওপর নির্ভর করে না। তবে তো আমেরিকায় পৃথিবীর সবচেয়ে বেশি বসবাসযোগ্য দেশের তালিকায় প্রথম স্থানে থাকত, 14তম হতো না। যে কোনো দেশের বসবাসযোগ্যতা নির্ভর করে অনেকগুলো ফ্যাক্টরের ওপর। অনেকের ধারণা যে কোনো দেশের বসবাসযোগ্যতা আর সুখ নির্ভর করে সে দেশের জিডিপির ওপর, কিন্তু সেটা মোটেও সত্য কথা নয়। কোয়ালিটি অফ লাইফ কখনো কোনো দেশের বাড়তি জিডিপির ওপর নির্ভর করে না, উল্টো দিকে জনসংখ্যা আর সন্তান জন্ম দেওয়ার ওপরেও নির্ভর করে না। তবে বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে সুখী রাষ্ট্র হতো। নির্ভর করে সে দেশের অর্থনৈতিক ফ্যাক্টর, সামাজিক ফ্যাক্টর, ভৌগোলিক উপস্থিতি ইত্যাদির ওপর। আর এটা নির্বাচনের জন্য একটি নিয়ম ব্যবহার করা হয় যেটাকে বলা হয় কোয়ালিটি অফ লাইফ ইন্ডেক্স বা QOL। এই কোয়ালিটি অফ লাইফ ইন্ডেক্স ক্যালকুলেট করা হয় একটি ফর্মুলা ধরে, যেখানে দেশের আমদানি রপ্তানি ক্ষমতা সূচক, জনসংখ্যা সূচক, বাড়ির মূল্য এবং ইনকাম সূচক, বসবাসের খরচের সূচক, সেফটি সূচক, স্বাস্থ্য, ট্রাফিক, যান চলাচলের সূচক এবং সর্বোপরি দেশের ভৌগোলিক অবস্থান। এসব ক্যালকুলেট করার পর যে দেশের পয়েন্ট সবচেয়ে বেশি সে দেশ বসবাসের তত উপযুক্ত, আর যার পয়েন্ট যত কম সে দেশ তত অনুপযুক্ত। নাম্বিও নামের একটি গ্লোবাল সংস্থা যারা পৃথিবীর জনসংখ্যা এবং জীবনযাত্রার হিসেব ডেটাবেস তৈরি করে, তাদের দ্বারা সম্প্রতি এক পর্যবেক্ষণ মতে বিশ্বের 80টি দেশের একটি তালিকা প্রস্তুত করা হয়েছে, যেখানে প্রথম সারিতে রয়েছে ডেনমার্ক, সুইজারল্যান্ড, ফিনল্যান্ড, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডের মতো দেশ, যেখানে 192.7 পয়েন্ট নিয়ে প্রথম স্থানে অবস্থান করছে ডেনমার্ক। অপরদিকে লিস্টের নিচের দিকে আছে কিছু অযোগ্য দেশ। আজকে আমরা আলোচনা করব কোয়ালিটি অফ লাইফ ইন্ডেক্স 2020 বিচারে সেই 7টি দেশের নাম যারা সবচেয়ে নিচে অবস্থান করছে। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। নাম্বার 7, পেরু। লাইফ ইন্ডেক্সের বিচারে পেছন দিক থেকে সপ্তম স্থানে অবস্থান করছে দক্ষিণ আমেরিকার দেশ পেরু, যার রাজধানীর নাম লিমা। অ্যামাজন অরণ্যের অংশ এবং প্রাচীন শহর মাচুপিচুর দেশ পেরুর জনসংখ্যা 3.25 কোটি। প্রত্নতত্ত্ব সমৃদ্ধ দেশ হলেও বসবাসযোগ্যতার বিচারে পেরু অনেক পিছিয়ে। পেরুর কোয়ালিটি অফ লাইফ ইন্ডেক্স 85.5 পয়েন্ট। নাম্বার 6, ফিলিপিন্স। দক্ষিণ পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্র ফিলিপিন্স ক্রাইম, টেরোরিজম, পারিবারিক হিংসা এবং কিডন্যাপিংয়ের জন্য কুখ্যাত এবং ট্যুরিস্টদের জন্য অনুপযুক্ত। তবে সে দেশের মাটির নিচ দিয়ে বয়ে চলা নদী এবং ধাপ চাষ তথা জুম চাষের ধান চাষ আর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে ভিড় জমান অনেকেই। এদেশের কোয়ালিটি অফ লাইফ ইন্ডেক্স 85.4। নাম্বার 5, শ্রীলঙ্কা। 85.2 পয়েন্ট নিয়ে বসবাস অযোগ্যতার বিচারে পঞ্চম স্থানে অবস্থান করছে ভারতের দক্ষিণে অবস্থিত দেশ শ্রীলঙ্কা। 1983 সালের গৃহযুদ্ধের ক্ষতি সামলে উঠে এখনও বসবাসের যোগ্য দেশে পরিণত হয়নি শ্রীলঙ্কা। এদেশের অধিকাংশ ধনী থেকে প্রাক্তন ক্রিকেটার সবাই বসবাসের জন্য অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং অন্য কোনো দেশ অভিমুখী। প্রধানত বৌদ্ধ ধর্মাবলম্বী, সিংহলিজ ভাষাভাষী এবং তামিলভাষী হিন্দুদের মধ্যে ঝামেলাই এদেশকে ইন্ডেক্সে অনেক পিছিয়ে দিয়েছে। নাম্বার 4, ইরান। এই লিস্টে চতুর্থ স্থানে অবস্থান করছে মুসলিম অধ্যুষিত মধ্যপ্রাচ্যের দেশ ইরান। বিশেষত অন্য ধর্মের মানুষের জন্য ইরান এক বিভীষিকার নাম। আমেরিকানদের জন্য ইরান জমের সমান। আমেরিকার মতো ক্ষমতাধর রাষ্ট্র ইরানে নিজের দেশের ট্যুরিস্টদের সিকিউরিটি দিতে ব্যর্থ। ক্রমাগত কিডন্যাপ, খুন এবং বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর উত্থান ইরানকে বসবাসের অযোগ্য করে তুলেছে। ইরানের সংগ্রহ 74.1 পয়েন্ট। নাম্বার 3, কেনিয়া। আফ্রিকান দেশ কেনিয়া অবস্থান করছে তৃতীয় স্থানে। ক্রমাগত টেরোরিস্ট অ্যাটাক এবং বাড়তে থাকা ক্রাইমের সাথে অর্থনৈতিক দিক থেকে অনেক পিছিয়ে কেনিয়া। পয়েন্টের দিক থেকে কেনিয়ার সংগ্রহ 70.6 পয়েন্ট। নাম্বার 2, বাংলাদেশ। বসবাস অযোগ্যতা দেশের তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান করছে আমাদের পার্শ্ববর্তী দেশ তথা পৃথিবীর সবচেয়ে জনঘনত্বপূর্ণ দেশ বাংলাদেশ। আয়তন মাত্র 1,47,570 বর্গ কিলোমিটার হলে কি হবে, সে দেশের জনসংখ্যা 17 কোটি। আগেই বলেছিলাম জনসংখ্যা বৃদ্ধি আর অতিরিক্ত সন্তান প্রদানের ওপর দেশের বসবাসযোগ্যতা নির্ভর করে না আর সুখও নির্ভর করে না। তার একমাত্র উদাহরণ হলো জনস্ফীতির দেশ বাংলাদেশ। বাড়তে থাকা ক্রাইম, ধর্ষণ, রাজনৈতিক হত্যা, বিধর্মী হত্যা, স্বাধীন দেশে স্বাধীন চেতা ব্লগার খুন,
টেরোরিস্ট অ্যাটাক, সীমান্তে চোরাচালান, ড্রাগের নেশায় মেতে থাকা যুব সমাজ থেকে শুরু করে ক্রমাগত সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর অত্যাচার বাংলাদেশকে লিস্টের অনেক নিচে নামিয়ে দিয়েছে। একের পর এক সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ এবং উপজাতি গ্রাম ভাঙচুর, তাদের উপাসনাস্থল ধ্বংস, লুটপাট, খুন, গণধর্ষণ আর গ্রাম উৎখাতের ঘটনা প্রায়ই শোনা যায় বাংলাদেশে। তাছাড়া কৃষিক্ষেত্রে বাংলাদেশের উৎপাদন যথেষ্ট হলেও বাকি সমস্ত দিক থেকে বাংলাদেশ অন্য দেশের মুখাপেক্ষী। বস্ত্রশিল্প থেকে শুরু করে সাধারণ একটি সেতু নির্মাণ, চিকিৎসা থেকে শুরু করে কোভিড ভ্যাকসিন, সমস্ত কিছুতেই অন্য দেশের মুখ চেয়ে বসে আছে বাংলাদেশ। তাই অর্থনীতির কিছুটা উন্নতি হলেও দেশের 120 বিলিয়ন ঋণের বোঝায় দেশের সর্বোপরি অর্থনীতি তলানিতে ঠেকেছে, অনেকটা ধারের টাকায় বড়লোকি কেতা দেখানোর সমান। বসবাস অযোগ্য শহরের লিস্টে চতুর্থ স্থানে অবস্থান করছে বাংলাদেশের রাজধানী ঢাকা। প্রমাণস্বরূপ ভারতীয় মিডিয়ার পাশাপাশি বাংলাদেশের প্রথম সারির সংবাদপত্রের রিপোর্ট দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনে। বসবাস অযোগ্য স্থানের সূচকে বাংলাদেশের সংগ্রহ 70 পয়েন্ট। নাম্বার 1, নাইজেরিয়া। সবচেয়ে বসবাস অযোগ্য দেশের তালিকায় প্রথম স্থানে অবস্থান করছে মুসলিম অধ্যুষিত দেশ নাইজেরিয়া। বাড়তে থাকা ক্রাইম, চুরি, ডাকাতি, হাইজ্যাকিং, কারজ্যাকিং নাইজেরিয়ার একটি সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বোকো হারাম নামক ইসলামপন্থী জঙ্গি গোষ্ঠীর প্রাদুর্ভাব নাইজেরিয়াকে অনেক পিছিয়ে রেখেছে। তাছাড়া এই গোষ্ঠীর প্রভাব ঠেকাতে বিদেশি শক্তির আগমন সে দেশের অর্থনীতিকে তলানিতে ঠেকিয়ে দিয়েছে। গৃহযুদ্ধ বিধ্বস্ত নাইজেরিয়ার সংগ্রহ 55.7 পয়েন্ট। ভিডিও শুরুতেই বলেছি কোয়ালিটি অব লাইফ ইন্ডেক্স তৈরি হয়েছে 2020 তথ্যের ভিত্তিতে। তবে এই মুহূর্তে সকলের জানা আফগানিস্তান চলে গিয়েছে কট্টর জঙ্গি গোষ্ঠী তালিবানের হাতে। সে দেশের বর্তমান পরিস্থিতি সকলেরই জানা। 2021 বিচারে সবচেয়ে বসবাস অযোগ্য দেশ নিশ্চিত রূপে আফগানিস্তান। তবে একা ঘোরার দিক থেকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় প্রথম স্থানে অবস্থান করছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব, জানাচ্ছে ইউসি নিউজ নামে একটি গ্লোবাল সংস্থা। সেদেশের অর্থনীতি সচ্ছল হলেও বাড়তে থাকা উগ্রপন্থী গ্রুপ, সেদেশের রাজাদের একাধিপত্য এবং যথেচ্ছ বিচার ব্যবস্থার জন্য সেদেশের একা ঘোরার অনুপযুক্ত বলা হচ্ছে। তাছাড়া সেদেশে উপযুক্ত বিচার পায় না কোনো আসামি, এমনই দাবি বিশ্বের তাবড় তাবড় মানবাধিকার সংগঠনগুলির। এতক্ষণ ধরে আপনি নিশ্চয়ই ভাবছিলেন এসব দেশের মধ্যে ভারত আর পাকিস্তান কোন স্থানে অবস্থান করছে। এক্ষেত্রে বসবাসযোগ্যতার দিক থেকে 80টি দেশের মধ্যে ভারতের অবস্থান 58 নম্বরে এবং পাকিস্তানের স্থান 64 নম্বরে। আই হোপ আজকের তথ্যপূর্ণ আলোচনা আপনাদের সকলের ভালো লেগেছে আর নতুন কিছু জানতে পেরেছেন। তাই ভিডিওটি লাইক করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। অবশ্যই কমেন্টে জানান কেমন লাগলো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ অবধি বাই বাই।